না পিছিয়ে পড়ার কিছু নেই কারণ যেটা হচ্ছে আমি যদি আপনার প্রশ্নটা সবগুলো ছয়টার উত্তর মানে ছয়টা ছবি বা সাতটা ছবির কথা বলছেন সেখান থেকে আমি সাকিব ভাইয়ের ছবিটাকে একদম আলাদা করে রাখি কারণ সাকিব ভাই সব কম্পারিজনের ঊর্ধ্বে এবং আমি বারবার বলি যে সাকিব ভাই বাংলাদেশের একমাত্র সুপারস্টার যার আসলে ছবির কোনো প্রমোশন দরকার হয় না তাকে বাদ দিয়ে আমরা যেই ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে আমার কাছে মনে হয় নিঃসন্দেহে ক্যাসিনো খুব ভালোভাবে দাপটের সাথে লড়াই করতে পারবে সেজন্য আসলে কোনো চাপ ফিল করছি না এটা আসলে কি হয় কি ঈদ তো একটা উৎসব তো সেই উৎসবে আসলে হল মালিকরা কিন্তু বসে থাকে হচ্ছে ঈদের জন্য কারণ এই দুটো ঈদ প্লাস আমাদের দেশে যে অকেশনগুলো আছে সেটা ভ্যালেন্টাইন বলি আমরা পহেলা বৈশাখ বলি বা স্বাধীনতা দিবস বলি ভাষা দিবস বলি আমাদের পূজা বলি আমাদের ক্রিসমাস বলি বা বিজয় দিবস সব কিছু মিলে আমার এই অকেশনগুলোতে ভালো ভালো ছবিগুলো রিলিজ হয় ভালো ভালো বাজেটের ছবিগুলো রিলিজ হয় এবং হল মালিকরা কিন্তু চায় যে সবচেয়ে বিগ বাজেটের ছবিগুলো রিলিজ হতে এবং বিগ বাজেটের ছবিগুলো রিলিজ হলে তারা সারা বছর যে হলগুলোর যে দর্শক কমতি থাকে সেটাকে বেসিক্যালি রিকভার করার জন্যই কিন্তু করে সো সেই জায়গা থেকে অবশ্যই তো আমাদের সুপারস্টার চব্বিশ বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে লিড করে যাচ্ছে সো তার ছবিগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং তার ছবিগুলো তো আসলে বলার কিছু নেই তারপরেও আমরা আমাদের মতো করে স্ট্রাগল করে যাচ্ছি আমরা আমাদের ছবিগুলো ভালো করার চেষ্টা করছি আমাদের ছবির বাজেটগুলো ভালো করার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে আমাদের ডে বাই ডে আস্তে আস্তে ছবির বাজেট বাড়বে আমাদের মাল্টিপ্লেক্সগুলো তৈরি হবে মাল্টিপ্লেক্সগুলো তৈরি হলে দর্শক হলে এসে ছবি দেখবে এবং দর্শক হলে এসে ছবি দেখতে শুরু করলে দেখা যাবে যে প্রডিউসাররা অনেক বেশি ইনভেস্ট করার ইচ্ছা পোষণ করবে আস্তে আস্তে করে ডে বাই ডে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে না এটার লুকটা অনেকদিন ধরে রাখার কারণ হচ্ছে এটা অনেকদিন ধরে চুল কাটা হয় না এই কারণে এটা আস্তে আস্তে করে বড় হচ্ছে না ওরকম রহস্য নেই কারণ হচ্ছে যে আমি এটার থেকে একটু ছোট চুলে আমি লাস্ট নভেম্বরে বাংলাদেশ ভারত জয়েন্ট ভেঞ্চার একটা ছবি করছে অনন্য মামুন এবং অভিনন্দন দত্তের ডিরেকশনে সেটা হচ্ছে স্পর্শ আমি ঋতুপর্ণা আর আরিয়ানা জামান নামের একজন আর্টিস্ট আছে এবং কলকাতা থেকে খরাস মুখার্জি আছে সো সেইখানে চুল বড় এবং যেহেতু ওই ছবিটা ইন্ডিয়ার পোর্শনটা শেষ বাংলাদেশের পোর্শনটা এখন একটু বাকি আছে এবং যেটা ঈদের পরে আমরা শুরু করব সো সেটার কারণে চুলটা এখন কাটতে পারছি না সো আমার কাছে মনে হয় যে এটা এটা প্রথমত হচ্ছে লুকটা বেসিক্যালি গল্পের কারণে এবং গল্পের মধ্যে যেই মানে ছোট ছোট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমার গল্পের ছবির স্টার্টিং থেকে একদম ডে ওয়ান থেকে আমি ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার এবং একটা কস্টিউম ডিজাইনার আমাদের সাথে পুরো যে টেকনিক্যাল যে টিমটি ছিল সেই টিমটির সাথে বসে আমরা আলোচনা করেছিলাম এবং এই টিমের যে অবজারভেশনটা ছিল যে আমার নিজের থেকে যে প্ল্যানিংটা বা আমার নিজের থেকে যেই থিঙ্কিংটা চলে এসেছিলো এই যে ক্যারেক্টারটা একটা ডিবি বা একটা সিআইডি অফিসার বা একটা সরকারি কর্মকর্তা কস্টিউম কী টাইপের হতে পারে সেই জায়গা থেকে একটা ক্লিয়ার একটা ইমেজ তৈরি করে ফেলেছিলাম সেই জায়গা থেকে বলবো যে ড্রেস আপ এবং গেট আপ চুলটা কী হবে প্যান্টটা কী হবে লুকটা কী হবে সো সব জায়গার মধ্যে আমার যে মানে রেজাল্টটা বের হয়েছিল সেটা আমি ডিরেক্টর বা টিমের সাথে যখন আলোচনা করলাম তারা মিলে এবং আমরা মিলে একটা গ্যাপটা তৈরি করে যতটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটা তৈরি করে আমরা এই কাজটা করেছি এবং আমার কাছে মনে হয় যে অলরেডি ট্রিজারে যে লুকটা দেখেছে মানুষ সেই লুকটাই পুরো ছবিতে থাকবে এবং যেহেতু একজন সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তার কাজ হচ্ছে একটা ছবির মানে আমাদের এই ছবির গল্পের মানি লন্ডারিং এবং যে অবৈধভাবে যে ক্যাসিনোগুলো বাংলাদেশে গড়ে উঠেছে মানে আমাদের গল্পে সো তাদের বিরুদ্ধে কাজ করা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে লুক অ্যান্ড ফিল এবং গেট আপটা একদম পারফেক্টভাবে ম্যাচ করতে পেরেছে হুম